সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের প্রস্তুতি হলো বেশি বেশি করে আমদানি করো। যারা পত্রিকা ম্যাগাজিনে কাজ করে তারা চিন্তা করে রমজানে স্পেশাল ম্যাগাজিন বের করবে। যারা রাজনীতি করেন তাদের রমজানের প্রস্তুতি কল হলো রমজান মাসে তো মিছিল মিটিং করা যায় না, পাবলিক পিটাইব রোজা রেখে রাগ উঠলে মায়ের ফেলাইব। তাহলে কি করা লাগবে? হল রুম ভাড়া করো, সেন্টার ভাড়া করো, এখন কি করা লাগবে? ইফতার পার্টি। সকল জবানছে ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে আওয়াজ করে অন্তর সবটুকুন ভালোবাসা আর আবেগ দিয়ে আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা بلغ المولى بكمالي الحمد لله الله পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জুমার সালাতে মসজিদ পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন। সমাজের সকল বিশৃঙ্খলা শিরিক বিদআত কুফরি থেকে হেফাজত করে, সকল অন্যায় অনাচার থেকে হেফাজত করে, গোলাম তার মুনিবের কদমে আসবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অন্তরের সবটুকু ভালোবাসা সেই মুনিবের জন্য উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীমের সূরা আল মারিজ 10 থেকে 18 নম্বর আয়াত পড়েছি। এখানে আল্লাহ আমাদের কথা বলেছেন। কার কথা?
আমাদের কথা। আল্লাহ বলছে এমন একদিন আসবে যেই দিন তোমরা আমার শাস্তি থেকে বাঁচবার জন্য তোমরা সব কিছুকে বলে যাবে, নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করতে চাইবে, তোমরা নিজের স্ত্রীকে বিক্রি করতে চাইবে, নিজের মা বাবাকে কারো কাছে পণ দিতে চাইবে, এমনকি গোটা দুনিয়াটা দিয়েও নিজেকে বাঁচাতে চাইবে। গোলাম এই দিন কিন্তু আসবে। সুতরাং এই দিন আসার আগে আগে তুমি আমি আল্লাহকে চিনে কবরে চলে আসো। আমি কথা দিলাম কোনো কিছু আমাকে দেওয়া লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার জিন্দগির কিছু টাইম আমি আল্লাহর জন্য ওয়াকফ করে আমি আল্লাহর নামটা জবান দিয়ে উচ্চারণ করে চলে আসো, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তোমাকে জান্নাতের ফয়সালা দিলাম। কে বলছেন? আল্লাহ। আল্লাহই কথাটা বলছেন। আমরা সেই আল্লাহকে চিনি বলেন না? চিনি না। মনে রাখবেন এই পৃথিবীর তিনটা সম্পর্ক তিন সময় চিনা যায়। দুনিয়া যে কত ধোকা, যারা সমাজ নিয়ে বিপদে, পরিবার নিয়ে বিপদে, তাদেরকে জিজ্ঞাসা করবেন দুনিয়া যে কত ধোকা। আমরা এমন এক সমাজে বসবাস করি প্রয়োজনে এক মুসলিম আর এক মুসলিমকে মারবে, পিটাবে, জবাই করবে, এরপরেও আল্লাহ বলছেন তোমরা বন্ধুত্ব করো মুসলমানের সাথে। ইহুদি খ্রিস্টান গায়ের মুসলিম যারা, যাদের কাছে দিন নাই, যাদের কাছে আমি আল্লাহ তাওহীদ নাই, যাদের কাছে রাসূলের রিসালত নাই, যারা আমি আল্লাহকে চিনে না, যারা আমার রাসূলকে চিনে না, যারা আগুনের পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, তোমরা তাদেরকে বন্ধু বানাইও না। ওরা বন্ধু নয়, ওরা তোমাদের বন্ধু নয়, কিন্তু আমরা এই সমস্ত জানোয়ারদেরকে বন্ধু বানাতে গিয়ে মুসলমানদেরকে পিটাইয়া গুলি করতেও আমাদের লজ্জা হয় না। সমাজ বিষাক্ত, দায়ী আমি আর তুমি। আজকে আমরা যেই লেভেলের মুসলিম, সাহাবায়ে কেরাম এই লেভেলের মুসলিম ছিলেন না। আজকে আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আপনারা জেনে থাকবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে নিয়ে আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহীন, আকাবিরে দীন যারা ছিলেন, তাদের মধ্যে দীনের যে আগ্রহ ছিল, দীন মানার যে আগ্রহ ছিল, আজকে তা আমাদের কাছে নাই। কথা বলি, আজকে যারা বৃদ্ধ, অনেক যারা বৃদ্ধ হয়েছেন, চলতে পারেন না, নিজে ইনকাম করতে পারেন না, নিজে হেঁটে ওয়াশরুমে যেতে পারেন না, নিজে নিজের কাপড়টা ধুইতে পারেন না, নিজে নিজের বিছানাটাকে পরিষ্কার করতে পারেন না, এমন বৃদ্ধ আর বৃদ্ধা যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন এই সম্পর্কটা কেমন। তিন অবস্থায় মানুষ চিনা যায়। একটা হচ্ছে বৃদ্ধ অবস্থায় সন্তানকে চিনা যায়। কত বাবা আছেন চোখ বন্ধ করে মুখটাকে বুঝে গোপন করে চিৎকার করে হাউমাউ করে রাত্রিবেলা কাঁদেন, কত মা আছেন
শয়তানের সন্তানের জ্বালাতন সহ্য করতে না পেরে চোখটাকে বালিশের সঙ্গে দিয়া সারা রাত্র কেঁদে বালিশ বিজয়া দে সন্তান তো বালো রুমে ঘুমায় স্ত্রী নিয়া বন্ধু বান্ধব নিয়ে বালো হোটেলে খাওয়া দাওয়া করে আড্ডা দে কিন্তু মায়ের খবর নেয় না আছে না কত বাবা আছেন এখানেও থাকতে পারেন কত বাবা আছেন ভিতরে কত জ্বালা আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে এসেছিল আপনি সবাইকে বলতেন তোমরা কি জানো আমার একটা সন্তান হবে আমার স্ত্রী প্রেগনেন্ট দোয়া কইরো সন্তানটা যেন ভালো হয় আমি কাজ করে খাবো বেন চালাইয়া খাবো রিক্সা চালাবো সদরঘাটে খুলির কাজ করব এরপর বাচ্চাটাকে ভালো মানুষ বানাবো করে নাই সন্তান যেদিন জন্ম নিয়েছে বাবা দূরে ছিল যখনই শুনছে তার সন্তান পৃথিবীতে এসেছে সব কাজ বাদ দিয়া দৌড় আমার সন্তানকে দেখতে হবে দৌড়ে কোলে নিয়েছে কপালে চুম্বন করেছে আর খুশিতে চোখের পানি ছেড়ে কাঁদছে এই বাচ্চার জন্যই তো কষ্ট করি এই বাচ্চার জন্যই তো নিজের জীবন ওয়াকফ করে দিই মা বাবা তো সেই দিনই মরে গিয়েছে যুবক তোমাকে বলছি তোমার মা বাবা তো ওই দিন মরে গিয়েছে যেই দিন তুমি দুনিয়ায় জন্ম নিয়েছ একজন মেয়ে একজন পুরুষ একজন নারী তো সেই দিন মরে যায় নিজের যৌবনের কথা বলে যায় নিজের লাইফের যৌনসের কথা বলে যায় নিজের অস্তিত্বের কথা বলে যায় নিজের সৌন্দর্যের কথা বলে যায় নিজের চাকচিক্যের কথা বলে যায় নিজের আনন্দের কথা বলে যায় যেই দিন তার সন্তান হয় ওই দিন থেকে তারা বলে আমরা তো বেঁচে আছি সন্তানের কারণে বলে না সন্তানকে মানুষ বানাতে হবে সন্তানকে খাওয়াতে হবে সন্তানকে বড় করতে হবে সন্তানের বাড়ির দরকার সন্তানের শিক্ষার দরকার এই দিন থেকে মা বাবা ভুলে যায় কাজ করে নিজের জন্য নয় কার জন্য আপনারা বলা লাগবে কার জন্য এই যে আপনারা রাত দিন কষ্ট করেন অনেকে বিভিন্ন কাজ করেন অনেকে 30-40 বছর প্রবাসে থাকেন বিভিন্ন ডিস্ট্রিক্ট এখানে চিটাঙ্গের মানুষ আছেন নোয়াখালী খুলনা বরিশাল টোটাল বাংলাদেশের মানুষ এখানে আছে নাই এমন কোন ডিস্ট্রিক্ট পাওয়া যাবে না যে ডিস্ট্রিক্টের মানুষ আমাদের এখানে মুসল্লি নাই কেন এসছেন এলাকা ছেড়ে কেন এসছেন গ্রাম ছেড়ে কেন মা বাপকে ছেড়েছে কেন পরিবারকে ছেড়ে এখানে থাকেন কারণ রাত দিন কাজ করি বাড়িতে আমার বাচ্চা আছে আমার মা আছে আমার ভাই বোন আছে আমার স্ত্রী সন্তান আছে এদেরকে তো খাওয়াতে হবে এজন্য ইনকাম করে টাকাটা হাতে পাওয়ার আগে ঋণ করে আগে বাড়িতে বিকাশে টাকা পাঠাও কথা বলেন না কেন তার জন্য করেছে এই নিমক হারাম সন্তান বেঈমান সন্তান বড় হয়ে সেই মা বাপকে ভুলে যায় কষ্ট পাচ্ছেন আমার কথা যুবকদেরকে বলছি তোমরাও মা বাপ হবা মা হবা বাবা হবা বুঝতে পারবা বাবা কোন জিনিস মাকে জিজ্ঞাসা করো তোমার মাকে জিজ্ঞাসা করো যেদিন তোমার বাবার বাড়িতে লাল বেনারসি পরে এসেছিল তার স্টাইলের জৌলুস কেমন ছিল তার বডি স্ট্রাকচার কেমন ছিল তার বডির স্টাইলটা কেমন ছিল জানো যেই মেয়েটা বাবার বাড়ি রান্না করতে জানতো না যেই মেয়েটা বাবার বাড়ি কোনোদিন কাপড় দৌড়তে করে নাই যেই মেয়েটা বাবার বাড়ি কোনোদিন ঘর মুছে নাই ওয়াশরুম পরিষ্কার করে নাই ময়লা পরিষ্কার করে নাই এই যুবতী মেয়েটা তোমার জন্মের পরে তোমার ময়লা কাপড় হাত দিয়ে পরিষ্কার করে কথা বলেন না আজকে তুমি সে মাকে বললে যাও কত অন্যদিকে চলে যাবে লম্বা করতে চাইব না যুবক তুমি কেমনে মরে যাও তুমি জানো না তোমার মা আগে সকালে ঘুম থেকে উঠতো না হয়তো ফজরের সালাত পড়ে ঘুমিয়ে গেলে 12টায় উঠতো না কারণ তার টেনশন নাই কিন্তু আজকে তোমার মা ফজরের সময় উঠে ঘুমায় না উঠে তোমার স্কুলে টিফিনের ব্যবস্থা করে কথা বলেন না কেন তোমার কি খাবে সকালে কি খেয়ে যাবে
কি নিয়ে তুমি স্কুলে যাবে? মাপ পেশা। কেমনি সেই সন্তান সেই মাকে বলে যায়, আরে যুবক তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, আসো তুমি দুলাই খালে, দেখো তোমার বাপকে সারাদিন নাক মল্লুর কালারে হাত পায়ের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, পুরা হাত পা কালো হয়েছে, মুখে খাবার দিতে পারে না, তার হাতটা নষ্ট শুধু পচা ময়লা তেল হাতে লেগে আছে, জং লেগে আছে, তোমাকে মানুষ করার জন্য তোমাকে আজ তুমি সে মাকে বাপকে চেনো না। কোন দিন যে বুঝবা, এজন্য সন্তানকে চিনা যায় বৃদ্ধ অবস্থায়। কষ্ট পাচ্ছেন আমার কোথায়? বুঝাতে চাই, দেখো এদের কষ্টটা। তোমার বাবা যা অনেক আছে, যার বাবা এই যে শ্যামবাজার আছে না, শ্যামবাজারে যাও দেখো কত বাবা রাত দিন ঘুমায় না, ট্রাক আছে বড় বড় পেঁয়াজের বস্তা কাঁধে নেই। আরে আমাদের মতো মানুষ তো 5 কেজিও টান দিতে হইলে দেখা যায় ঘামে কাঁপতেছে বডি, ঠিক না? আরো 100 কেজি 150 কেজি 3 মন 4 মানুষের বস্তা কাঁধে উঠাইয়া কোমরে উঠাইয়া টানতেছে, কথা কেন দেখেন? রোজা রেখে খেয়ে না খেয়ে সারাদিন কষ্ট করে 500-1000 পাইছে, চাইলে ভালো হোটেলে 2-1000 টাকা খাইতে পারত, খায় না, ওই 10 টাকার খিচুড়ি খায়, 10 টাকার খিচুড়ি খায়, বাকি টাকা কি জোয়া খেলে? কই দেয়, কথা বলেন না কেন ভাই? তুমি কি ভুলে গিয়েছ? তুমি চিন্তা করো তোমার বাবা কেমন ছিলেন, তোমার আজ টাকা হয়েছে না, তোমার বাবা কেমন ছিলেন, তোমাকে বড় করতে কত কষ্ট করে, যারা লেবারি করে তাদেরকে জিজ্ঞাসা করেন জিন্দগি কত নির্মম। আজকে কেমনে আমরা সেই মা বাপকে বলে যাই, তোমার টাকা হয়েছে, তুমি ফ্যাক্টরির মালিক, তুমি ব্যাংক ব্যালেন্সের মালিক, বিশাল বিজনেস ম্যাগনেট, তুমি সিএমপি, কিসের তোমার পরিচয়? তুমি মা বাপকে চিনো না, এমন লোক কি আছে সমাজে? মা বাপকে চেনো না। এজন্য সন্তানকে চিনে যায় কোন সময়? বৃদ্ধ অবস্থায়। এজন্য মা বাপ বৃদ্ধ হয়ে গেলে আমরা ভুলে যাব, কথা দেন পাইবেন না, এই জিনিস হারায় ফেললে আর পাইবেন না। 2 নম্বর, বিপদের সময় চিনা যায় বন্ধুকে, বিপদের সময় চিনা যায় কাকে? বন্ধুকে। বিপদে পড়ে দেখেন বন্ধু পাইবেন, আপনি বন্ধু চিনতে ভুল করেছেন, বন্ধুত্ব করতে ভুল করেছেন। আজ তো বন্ধু তো চিন্তাই করে বন্ধু কোন দিন বিপদে পড়বে, আরেক বন্ধু চিন্তা করে বন্ধু মরে না কেন, মরলি তো আমি এমপি হতে পারতাম না, 2 বন্ধু একসাথে এক এলাকা চল, মানে একজন না মরলে তো আরেকজন এমপি হতে পারে না, এই হচ্ছে আমাদের কন্ডিশন। এই জন্য বন্ধু চিনা যায় কখন? বিপদে। আর দরিদ্রতার সময় চিনা যায় স্ত্রীকে, স্ত্রীকে চিনতে পারবেন বিপদে দরিদ্রতার সময়। যে স্ত্রী তোমার দরিদ্রতাকে বরণ করে নিতে পারে, তোমার কষ্টের সময় পাশে থাকে, মনে করবেন সে ভালো কি? আর সুখের দিনে তোমার সাথে ছিল, দুঃখের দিন আসতে নাই। আচ্ছা এগুলো আমাকে বলেন তো, এগুলো কি হয়? সমাজ হেঁটে বইরে গেছে, এজন্য আল্লাহ বলছেন এমন একদিন আসবে রে, এমন একদিন আসবে, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, এমন একদিন আসবে, হামীম বলা হয় চরম না পরম, কলিজার টুকরা বন্ধু, কলিজার টুকরা বন্ধুকে হামীম বলে, হামীম একবারে ঠান্ডা বন্ধু, কলিজার টুকরা বন্ধু, যে তোমাকে ছাড়া খাবে না, যে তোমাকে ছাড়া ঘুমাতে চায় না, এই বন্ধুর নাম হামীম। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, এই কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। কে বলছেন?
সবাই বলা লাগবে কে বলছে আল্লাহর কথা মিথ্যা বলতে হবে মিথ্যা আল্লাহ বলছেন খবর নেবে না আল্লাহ বলছেন খবর তো নেবে না ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি আল্লাহ বলছেন যদিও এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে এক বন্ধু জান্নাতে আরেক বন্ধু জাহান্নামে জাহান্নামের বন্ধু দেখবে জান্নাতের বন্ধুকে জান্নাতের বন্ধু দেখবে জাহান্নামের বন্ধুকে আল্লাহ বলছেন দেখবে ইউবাসসারু না দেখবে কিন্তু খবর নিবে না তাকাইবে না কি বুঝলেন ভুল জায়গায় পা দিয়েন না বন্ধুত্ব করতে ভালো করে বুঝবেন এরপর আল্লাহ বলছেন যখন দেখবে সে জাহান্নামে কেউ খবর নিচ্ছে না এমন সময় এই লোকটা দাঁড়াইয়া যাবে আল্লাহকে বলবে আল্লাহ তোমার সাথে আমার কথা আল্লাহ বলবেন বল কি বল আল্লাহ এত কষ্ট করছি সদরঘাট ইসলামপুর নবাবপুর গুলিস্তান মতিঝিল পল্টন কত কাজ না করছি আমার সন্তানের জন্য আজকে আমাকে চিনে না আল্লাহ ইয়াউমি ইদিম বিবানি তোমাকে আমার সন্তানগুলা দিয়ে দিলাম নেও ওগুলো দরকার নাই আমারে বাঁচাও আজকে আমাকে বাঁচাও এই সন্তানগুলা কি তুমি নেও দরকার নাই আমার আল্লাহ বলেন তোর সন্তান তুই লয়ে যা আমার দরকার নাই কেন দুনিয়ায় সন্তান নিয়ে পাগল ছিলি আমাকে চিনলি না কথাগুলা কি বুঝেন আমার আল্লাহ বলবেন এই দিন ইয়াউমি ইদিম বিবানি যা সন্তান নিয়ে তার সন্তানের আমার দরকার নাই আল্লাহ বলবে আল্লাহর কাছে ওই লোকটা বলবে আল্লাহ সন্তান নিবেন না তাহলে কি দিলে আমার জাহান্নাম থেকে ছাড়বেন যে আজাব ভাল লাগে না আল্লাহ চামড়াটা উঠে দিচ্ছে কিন্তু জলে চামড়া পৌঁছে যায় কিন্তু মরণ হয় না আল্লাহ আমার জিব্বায় তো ফেরেশতা পেরেক ঢুকায় রাখছে কিন্তু মরি না আমার মগজের ভিতরে পেরেক রাখছে কিন্তু আমার মত হয় না আমার নাড়ি মুড়ি ছিঁড়ে যায় আমার মত হয় না আল্লাহ তোমার পায়ে ধরে আমাকে বাঁচাও বিনিময়ে আমার বাচ্চাগুলোকে নাও আল্লাহ কোনো দরকার নেই আল্লাহ বাচ্চা নিলে হবে না তাহলে কি নিবেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি ওয়াসাহিবাতিহি ওয়া আখি আল্লাহ প্রয়োজনে কাজ করো আমার বউরে নাও ওয়াসাহিবাতিহি আমার স্ত্রীকে নাও আমার স্ত্রীকে তোমাকে দিলাম আমাকে ছেড়ে দাও আল্লাহ তো দরকার নাই ওই স্ত্রীর নিয়েই তো অর্নামেন্টস আর জুয়েলারি কিনে দেওয়ার জন্যই তো আমাকে ভুলে গেছিল আল্লাহ বউ নিবেন না তাইলে ও আখি আমি বিদেশে ছিলাম আমি ঢাকা শহরে ছিলাম আমার ভাইরা ছোট ছোট ছিল ওদেরকে মানুষ করার জন্য সব টাকা ওদেরকে দিচ্ছি ওদের বাড়ি গাড়ি করতে তোমাকে বই লাগিয়েছি আল্লাহ ওদের জন্য করছি ওদের কেন আল্লাহ তোর নে তোর ভাই গুলারে নিয়ে যাও আখি আমার দরকার নেই তাহলে প্রথমে সন্তান দিছে আল্লাহকে দরকার নেই পরে কি দিছে নিজের স্ত্রীকে আল্লাহকে দরকার নেই এরপরে ও আখি দরকার নাই এরপরে বলো ও ফসিলতি হিল্লতি তুই বলে আল্লাহ এদেরকে তুমি ধরো এদেরকে নাও যারা আমার আশ্রয় প্রশ্রয় দিয়া আমার ডাকাইত বানাইছে আমার সন্ত্রাসী বানাইছে আমার চোর বানাইছে যেই নেতার নেত্রীরা আমাকে নিয়ে তাদের কর্মী বানাইয়া ঢাকা শহরে সন্ত্রাস বানাইছে এই নেতাদেরকে ধরো আল্লাহ তুই যা আমার দরকার নাই কি বুঝছে আল্লাহ বলে আগেই পরিষ্কার করে দিচ্ছেন কোনো কাজ হবে নিয়ে যায় বলাকে এরপরে আল্লাহ বলবেন কি মনে করছস আল্লাহ নিজের বাচ্চা দিলাম নিজের বউ দিলাম নিজের ভাই দিলাম মা বাপ দিলাম নেতা দিলাম কাজ হবে না কই না কইলে কি দিবেন এবার গোলাম আল্লাহকে ডাক দিয়া বলে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি আল্লাহর কাছে ডাক দিয়া বলছে আল্লাহ তাআলা তাহলে এই পৃথিবীতে তুমি যা কিছু সৃষ্টি করেছো আসমানের নিচে জমিনের উপরে জমিনের নিচে তুমি যা কিছু সৃষ্টি করেছো আল্লাহ তাআলা সব কিছু তোমাকে দিয়ে দিলাম সব কিছু নিয়ে নাও
বিনিময়ে তুমি আমাকে আজকের এই দিনে ছেড়ে দেওয়া আর বাঁচি না। আল্লাহ আমার সন্তানদেরকে তোমাকে দিলাম, আমার স্ত্রীকে দিলাম, আমার ভাইকে দিলাম, আমার মা বাবাকে দিলাম, আমার নেতা নেত্রীকে দিলাম, এমনকি দুনিয়ার জমিনে যা কিছু আছে তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। আল্লাহ তো রহমান জানেন, আল্লাহ রহিম জানেন, আল্লাহ গফফার সত্তার জানেন, কিন্তু আল্লাহ রহমান হতে পারেন, এত রহমান না আল্লাহ রহিম হতে পারেন, এত রহিম না যে তোমার এত কঠিন কথা শুনে আল্লাহর দিল নরম হয়ে যাবে না। তুমি কান্না করে করে জাহান্নাম থেকে চিৎকার করে বলছো সন্তান দিয়েছি, মা বাবাকে দিয়েছি, স্ত্রী দিয়েছি, ভাইদেরকে দিয়েছি, আল্লাহ তারা আমার নেতাদেরকে দিলাম তুমি বাঁচাও, পুরা জমিটা তোমাকে দিলাম আল্লাহ তুমি বাঁচাও। মনে করেছিল আল্লাহ তো নরম দিল, মনে হয় কথাগুলো শুনবেন, আল্লাহ কঠিন সুরে শক্ত আওয়াজে দীর্ঘাত পৃথিবীর কঠিন শব্দ দিয়ে আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন কাল্লা না, আল্লাহ বলবেন না কাল্লা। কাল্লা বলছেন কেন এর লম্বা তরছে, আল্লাহ বলতে পারতেন লা না, এই কথা না বলে বলছেন কাল্লা, মানে কখনো না, আমি যতদিন বেঁচে আছি, আমি আল্লাহ যতদিন থাকবো ততদিন না। আল্লাহ কতদিন থাকবেন? হ্যাঁ অনন্তকাল, চিরকাল, কালও শেষ হতে পারে, আল্লাহর শেষ শেষ আল্লাহ বলছেন আমি যতক্ষণ আছি, আমি যতক্ষণ, তুই ততক্ষণ জাহান্নামে। কি বুঝলেন? এরপরেও তো বিশ্বাস করবেন না আমার কথা, আমি বলছি আল্লাহ তো কাল্লা বলে যদি বলতেন কখনো না, কখনো না তোকে আমি মাফ দিব না, তাহলে কোথায় রাখবেন? হয়তো জাহান্নামের কোনো নিরাপদ জায়গায়, কম আজাব যেখানে হয় এখানে। আল্লাহ ওয়াজ করে বলছেন কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছেন গোলাম রে তোকে তো আমি ক্ষমা করব না, আর নিশ্চয় তোকে আমি এখন থেকে যেখানে রাখবো এটা আল্লাহ লিহান আগুন দিয়ে তৈরি করা, শুধুমাত্র কেবলমাত্র আগুন দিয়ে ওয়াল দেওয়া, আগুন দিয়ে বাউন্ডারি করা, আগুন দিয়ে ছাদ দেওয়া, আগুন দিয়ে নিচ দেওয়া, আগুনের বিছানা সবগুলা আগুনের হবে, আগুন দিয়ে তৈরি করেছি যে জাহান্নাম যার নাম হবে লাযা, এই লাযা নামক জাহান্নামে আমি আল্লাহ করে দিব কন্যা উজুবিল্লাহ। কেমনে বোঝায়? আপনারা বলবেন লাযা নামক জাহান্নামে কি আছে, আল্লাহ বলেন রে আমি এটাও পরিষ্কার করে দিচ্ছি লাযা কোন জাহান্নাম। আল্লাহ বললেন লাযা তো ওই জাহান্নামের নাম, নাযাতাল লিশাওয়া, লাযা তো ওই জায়গার নাম যে জাহান্নামে ফেলে দিলে আগুনে দগ্ধ করে চামড়া গুলাকে পুড়ে ফেলবে, চামড়া পুড়ে, কলিজা পুড়ে, গোশত পুড়ে, হাড্ডি গুলো পুড়ে, পানির মতো টপ টপ করে পড়বে, কিন্তু মৌত হবে না। আল্লাহ বলে আল্লাহকে ডাক দিল, আল্লাহ বাঁচে বাঁচে, কত কঠিন কথা আল্লাহ বলছেন। আল্লাহ ওই দিন বলবেন ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন কিরে যার কথা শুনে আমাকে ভুলে গেলি, যার কথা শুনে আমার কথা মনে রাখলি না, কই যার কথা শুনে আমাকে পৃষ্ঠ প্রদর্শন করলি, যার কথা শুনে আমার থেকে বিমুখ হলি, তারা ডাকবে ডাক, যার কথা শুনে আমাকে ভুলে গেছিলে ডাকবে, যার কথা শুনে আমাকে মনে করে শোনায় ডাক, কেউ শুনবে? আমাকে বলেন কেউ শুনবে? এরপরে আল্লাহ বলছেন কেন দিব জানিস জাহান্নামে, আরো শয়তানি আছে, এমনি এমনি দেই নাই জাহান্নামে, আল্লাহ আর কি করছে? আল্লাহ বলেন ওয়া জামা আফা,
কত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছে। আল্লাহ বলছেন তুই যে সম্পদ টাকা জামা শুধু জমা করছস, বুঝছেন নি কথা? টাকা যে সম্পদ, সম্পদ ও জামা শুধু জমা করলি, টাকা শুধু জমাইলি, বউ বাচ্চারে দিলি, আমার জন্য কি করলি? আমার জন্য কি করলি কো? তোর বাচ্চার পিছনে, বউর পিছনে, পরিবারের পিছনে যত টাকা খরচ করছিস, আমার জন্য কয় টাকা খরচ করছিস? আল্লাহ রাগ করে ফেলেছেন, ওই জামা টাকা জমা করছিলে, এরপরে কি? এরপর আরেকটা শব্দ আল্লাহ বলছেন, আগলিয়ে রাখছিস, কেউ জেনে নিতে না পারে, কাউকে দেশ নাই, শুধু আগলিয়ে, আগলিয়ে রাখা বুঝেন তো, সেভ করে রাখা। টাকাগুলাকে কোথায় রাখলে সেফ টাকা যায়? এক বাড়ি থেকে দুই বাড়ি, দুই বাড়ি থেকে তিন বাড়ি, এক দোকান থেকে দুই দোকান, এই বিজনেস থেকে ওই বিজনেস, শুধু বাড়াইলে দুনিয়ায় ভুলে গেলে আমায়। কথা কি বুঝছেন আমার না বুঝেন নাই? কথা বলেন বুঝছেন? বুঝছেন। এই জন্য আল্লাহকে চিনব তো ইনশাল্লাহ। একটু আওয়াজ করে সবাই বলে, এতক্ষণ যা বললাম আমি কঠিন দিনের কথা বললাম, আল্লাহ বলছেন আমি জানি রে তুই বিপদে পড়বি, আমি জানি, কে বলতেছে? আল্লাহ বলছেন আমি জানি তুই কঠিন বিপদে পড়বি, ওই দিন আমাকে ডাকবে আমি চাইব না, আর এখন তুই ডাকস না, এরপরে আমি তোর পিছনে পিছনে ঘুরি, তুই আমাকে ডাকস না আমি তোর পিছনে পিছনে ঘুরি, তুই রাত্রে ঘুমাস আর আমি তোর দরজায় এসে ডাকি, ডাক আমাকে চিনিস না, আমি এত ডাকি আমাকে ডাক, আমার ডাকে সাড়া দিলি না, আর কে আমাকে তুই ডাকবে আমিও ডাকে সাড়া দিবি না, এত ডাকি শুনিস না, তুইও ডাকবি আমিও শুনবো না, এই কথাগুলো আমার, আপনারা বলেন আমার, তাহলে আমাকে বলেন না কেন? আপনারা হাজার হাজার মুসল্লি সারা বাংলাদেশ ছড়িয়ে যান, এই কথাগুলো সবার কাছে পৌঁছে দিবেন, আজকে আল্লাহ ডাকেন পিছনে পিছনে, প্রতিদিন পাঁচবার ডাকেন, আয় আমার কাছে মসজিদে আমি কল্যাণ দিব, রাত্রে ঘুমিয়ে যা আল্লাহ আপনার ঘরে বন্ধা এসে ডাক দিয়ে কাসলাতু খাইরুম মিনাত নাও, এই বান্দা ঘুম থেকে উঠ আমার দুই হাতে রহমতের বরকত নিয়ে আসি, উঠে আমি ঘুমাই, আমি জানতে চাই রব তোমাকে ডাকে, এত ডাকে তুমি শুনলা না, এই জন্য রব কষ্ট পাইতে পাইতে রাগ করে কেয়ামতের দিন বলছে কান্না কখনো তোর কথা শুনবো না, ইন্নাহা লাযা, অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করবো, নাযাআতাল লিশাওয়া, যেখানে পড়লে আর বের হতে পারবে না। আল্লাহর দরদ আছে, আজকে কথাগুলো বললে অনেক সময় চলে যাবে, আল্লাহর বড় দরদ, এই জন্য আল্লাহ বলছেন বললাম জানি তো বিপদে পড়বি, এই জন্য আমি আল্লাহ স্পেশাল স্পেশাল কিছু মাস দিয়েছি, স্পেশাল স্পেশাল কিছু ডে দিয়েছি, এই স্পেশাল কিছু রাত দিয়েছি, তুই যদি এই রাতে এই দিনে এই মাসে আমার কাছে আসতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম বললাম তোকে আমি বুকে জড়াইয়া রেখে দিব, এই ধরনের এক মাসের নাম রমাদানুল মুবারক, সুবহানাল্লাহ বললেন না? এজন্যে কথা লম্বা করব না, রমজান আমাদের সামনে, আমরা সুস্বাগত রমজানকে বলব, আমরা দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, দোয়া করেন? আচ্ছা বলেন তো এটা কি, কেন দোয়া করেন আমারা কি বলতে পারবে? এটা তাওরানিতে আছে, বাইহাকিতে আছে, তো আমি জানতে চাই এই দোয়া কেন করেন আমাকে বলে, বলতে পারবেন কেউ? এই বলেন না কে বলবেন? এই তো রমজান কি করবেন, রমজানে তো খালি খান, আপনারা খিচুড়ি খান, সবকিছুর দাম বাড়াই আর খান, রমজানের কি দরকার, সবকিছু বেশি বেশি খান, রমজান কিসের মাস বলেন?
সাধনার মাস বলেন না আপনারা? কিসের মাস? সংযত থাকবার মাস না? কত হয় না কেন? আল্লাহ সংযত রাখতে স্ত্রীর কাছ থেকে দূরে রাখছেন, কিন্তু পারলেন না জবানটাকে কন্ট্রোল করে রাখতে। আল্লাহ দিনে তো রাখছিলাম, কিন্তু মাগরিবের আজানের পরে যে খাওয়া শুরু করছে, এক সপ্তাহ খাওয়া খাওয়া বলে যে তারা বিরাগী, কতক্ষণ না গেল? আল্লাহকে বন্ধ করছিলাম, কি আর হয়েছে নাকি? বন্ধ করলাম কি আর হইল কি? মানে আপনারা দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবান এত বরকত দাও, রমজানে পৌঁছাইয়া খালি খাওন আর খাওন। কি ইফতারের সময় 50টা আইটেম, সেহরির সময় 50টা আইটেম, আবার খা আরো খা, খাইতে খাইতে গলায় চলে আসছে, আবার খা, তারাবি পড়ে আবার খাওয়ার। আর আপনারা খাইতে খাইতে যাই খান, মুড়ি না খেলে তার শান্তি পান না কি? ঠিক আছে, ঠিক আছে, খালি খাও না। আমি বুঝাতে চাই, এই জন্য রমজান বুঝেনি নাই। আল্লাহ বারিক লানার যে দোয়া করেন, কিসের দোয়া করেন তাও বুঝেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দিয়া, ওয়া বাল্লিগনা রমাদান, রমজানে এই জন্য পৌঁছাইয়া দাও, আল্লাহ রমজান আসলে আর কিছু হোক আর না হোক তোমার সাথে কিন্তু আমার কথা হবে, তোমার সাথে আমার কথা হবে। আল্লাহ কেন? আল্লাহ তুমি তো এই দিন শয়তানকে বন্ধ করে রাখছো, তাহলে শয়তান আমার দোকা দিতে পারবে না, তাহলে আমি কই যাবো? আমি তো তোমার সাথেই থাকবো। আল্লাহ রমজান আল্লাহ আমার সাথে মিলাবার জন্যে। রমজানের প্রস্তুতি আপনারা কেমনে নেন? আমি সংক্ষেপ করে কয়েকটা কথা বলি আজকে, সংক্ষেপ, যেহেতু তাফসীর থাকবো ইনশাআল্লাহ, আজকে তাফসীরে থাকবো, থাকবেন তো, সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আমি গত জুমায় শাবানের কিছু ফজিলত বর্ণনা করেছি, মনে আছে তো? এগুলা শাবানের নিসফে শাবানের কিছু ফজিলত বলেছি, মনে আছে? আরো কয়েকটা বইলে দিই আজকে। শাবান মাসে বেশি বেশি করে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করবে, এটা হলো বরকত। আল্লাহুম্মা বারিক লানা, বরকত। রাসূলের পাক শাবান আসলে আর ঘুমাতেন না, রাত্রে সারা রাত ইবাদতে কাটাইয়া দিতেন। কারণ একজন মানুষ যদি আমেরিকা যেতে হয়, ব্রিটেনে যেতে হয়, আইএলটিএস করে, কথা বলেন না কেন? না করেন? আইএলটিএস করে না, স্কোর পাওয়া লাগে 6 পয়েন্টের উপরে, 5 পয়েন্টের উপরে, নাহলে সে যাইতে পারে না। একজন জাপানে যাবে, সে জাপানিজ ভাষা শিখে, কথা বলেন না কেন? প্রস্তুতি নে, আমি ওখানে গিয়ে কি করবো? আমি কিছু জানি না, আমি ওখানে গিয়ে তো কিছু করতে পারবো না, ভাষাই তো জানি না, কথা বলতে পারবো না। এজন্য রমজান আসার আগে বরকত, এই জন্য চেল্লা রমজান শাবানে আমাকে নফল ইবাদত করার সুযোগ দেও, যেন আমি রমজানে গিয়ে তোমার ফরজ ইবাদত করতে পারি। এজন্য শাবান, আমি যেন এখন নফল ইবাদত করতে পারি, তো রমজানে আমি ফরজ ইবাদত করতে পারবো। এজন্য বেশি বেশি করে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করবেন। দু নম্বর, নফল সিয়াম বেশি বেশি করে রাখবেন, নফল সিয়াম, নফল সিয়াম রাখেন এই মাসে বেশি, নফল নফল সিয়াম রাখতেন শাবানে অনেক বেশি রাখতেন, তো আপনারাও রাখেন। তাহলে নফল সিয়াম রাখার মধ্যে আগ্রহ হলো, দেখবেন আপনার বাবা যদি, আপনার মা যদি আমেরিকা থাকে, কানাডা থাকে, আর যদি এক মাস আগে বলে যে আমি অমুক তারিখের অমুক মাসের অত তারিখে আসবো দেশে, তাহলে দেখবেন ঘর গুছায়, বাড়ি গুছায়, বাগান লাগায়, ফুলের বাগান লাগায়, ডিজাইন করে, বাড়িকে সবাইকে জানায়, আমার বাবা আসতেছেন, করেন এগুলা? প্রস্তুতি নেই। তো আল্লাহ বলছেন রমজান কিন্তু আসতেছে, ও বাল্লিগ না রমাদান, তুই আমার সাথে মিলবে রমজানে? না, আমি আসতেছি তো রমজানে, এই আমি আসতেছি, তুই আমার কাছে আসবে, সুতরাং সাজা, এই জন্য আমার সাথে থাকতে হবে রমজানে, এই শাবান থেকে নফল রোজা রাখ কমপ্লিট, আমার সাথে আসবার পক্ষে সহজ করে, করি না। তিন নম্বর, সম্পদের হিসাব করে জাকাত দিবে, এই মাসেই তো জাকাত দেওয়ার সময়, আপনারা কোন সময় দেন? রমজান, আচ্ছা যেদিন পারেন দেন। রাসূল পাক সাহাবায়ে কেরামকে বলতেন এবং অনেক সাহাবায়ে কেরাম এই মাসে জাকাত দিতেন, এই জন্য জাকাত দিতেন, যারা জাকাত দিতেন রমজানের দু তিন দিন আগ থেকে,
যেন এমন একটা লোককে জাকাত দিতেন। আপনি চিন্তা করছেন, আমার জাকাতের টাকা দিয়ে একজন সেহরি খাচ্ছে, আমার জাকাতের টাকা দিয়ে একজন ইফতার করতেছে, আমার জাকাতের টাকা দিয়ে তার বাচ্চার দুধ কিনতেছে, আল্লাহু আকবার বললেন না, তা আপনি কি চাচ্ছেন? আরে রমজানে তো একটা নফলে কয়টা ফরজের সমান, ফরজের সমান, আর একটা ফরজে চিন্তা করতেছে। তাহলে আপনারা দিবেন জাকাত, জাকাতের টাকা দিয়া তাকে দেন কিনে, সে ইফতার করুক, সে সেহরি খাক, আপনারা জাকাতের টাকা দিয়ে কাপড় কিনেন, জাকাতের কাপড়, ইসলাম বলে কিছু ব্যবসায়ী লাগাই রেখে দেয় সাইনবোর্ড, জাকাতের কাপড় চুরি করে খান, এরপর এগুলো করেন না। সুতরাং জাকাত দিবেন, মক্কম সময় আপনার টাকায় কেনা খাবার দেয়া, একজন মহিলা একজন বাবা বাচ্চাদেরকে নিয়ে রাত্রবেলা সেহরি খাচ্ছে, চিন্তা করতেছেন? আর রাসূল বলছেন, কেউ যদি এক গ্লাস পানি একটা খেজুরের দানা দিয়া একটা খেজুরের টুকরো দিয়ে কাউকে ইফতার করা সেহরি খাওয়ায়, আল্লাহ রাসূল তাকে জান্নাত দিয়ে দিবেন। কেন বুঝেন না? এগুলো বুঝেন না আর বুঝার চেষ্টা করেন না। ইনশাল্লাহ আমি সংক্ষেপ করে করে বলছি, লম্বা বল, এগুলো হচ্ছে রমজানের প্রস্তুতি, রমজানের আগে। এরপরে রমজান চলে আসতেছে, এই মর্মে মনের মধ্যে একটা খুশি রাখবেন, আনন্দ রাখতে হবে, প্রস্তুতি রাখতে হবে, ঠিক আছে না? ঈদ আসার আগেই তো সবাই রেডি, মুসল্লি তো মসজিদে পাওয়া যায় না, সব মার্কেটে যান না আপনারা ঈদের দিনের জন্য প্রস্তুতি। এতে রমজান আসতেছে, আগমনী বার্তা নিয়ে আসতেছে, আমাদের মাগফিরাত দিবে, নাজাত দিবে, রাহমাত দিবে, বারাকাত দিবে, এগুলো নিয়ে আসতেছে। আপনারা মনে করতেছেন রমজানের চাঁদ দেখা গেলে একটা মিছিল করবো, আহলান সাহলান, মা হে রমাদান, তো কি হয়েছে, আল্লাহ কই কি হলো, তো আহলান সাহলান দিয়ে লাভ কি, তুই তো রোজাই রাখবে না, কথা বলেন না কেন, তুই তো রোজাই রাখবি না, কি আর আহলান সাহলান। যাক, এজন্যে এরপরে পরিকল্পনা নিয়ে রমজানকে সাজাবেন। আমি ইনশাল্লাহ, আরো তো আছে না কয়েকটা সপ্তাহ, কয়েকটা সপ্তাহ আছে রমজানের আগে, পরিকল্পনা নেবেন রমজানে কি কি করবেন, আমাকে মনে করাই দিলে আমি আপনাদেরকে একটা পরিকল্পনা দেব যে এই এই কাজ করবেন রমজানে। আমি প্রথম দিন থেকে 10 দিন ওটা করব, মধ্যখানের 10 দিন এটা করব, শেষ 10 দিন এটা করব। আর একজন মানুষকে যদি কনভিন্স করতে হয়, একজন নেতার মন যদি পাইতে হয়, একদিনে পাওয়া যায় না, একদিনে পাওয়া যায়, আস্তে আস্তে তার কাছে ভিড়তে হবে, তার সাথে বন্ধুত্ব করতে হবে, তার সাথে দিলি সম্পর্ক করতে হবে। এরপরে যদি কন যে আমার নামে একটা বাড়ি লিখে দিন, কব যা বাড়ি কেন, সারা দেশ লিখে দিলাম যা, ঠিক না? আল্লাহকে পেতে হলে তো একদিনে হবে না, আস্তে আস্তে করে সম্পর্ক বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে না, যাতে যখন আমরা চলে যাইব 21 রমজান থেকে 30 রমজান, তখন আস্তে আস্তে স্পিড বাড়াবো। আল্লাহ, আরো কিছু দরকার কি, আরেকটু বেশি কথা বলবো, আরেকটু বেশি, এইভাবে বন্ধু বন্ধুত্ব হয়ে গেল, কথা বলতে চায়, কমাইলে ভালো লাগে না, আরো বাড়ায়, বাড়াইতে বাড়াইতে যেদিন লাইলাতুল কদর চলে আসছে, কো আল্লাহ আজকে তোমার সাথে স্পেশাল কথা আছে, কো কি কথা, কো তোমাকে সারতাম না আগে, কো মাফ করছো কিনা, আরে কো মাফ করছো কিনা, আল্লাহ আমার জাতে পাকের কসম, তুই পুরা মাস যে কৌশল করে আমার সঙ্গে বন্ধুত্ব করলে, তুই বুঝছি এই দিনের জন্য অপেক্ষা করছিস, যা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আর এই দিনে তোর পুরা জিন্দেগির গুনাহ মাফ করে, একদিনে হবে না, কথাগুলো মনে রাখবে, এইভাবে কৌশল করে করে আগাতে হবে। যাই হোক, আমাকে মনে করে দিলে আমি একটা পরিকল্পনা বলে দেবো আপনাদেরকে, রমজান কেমনে কাটাবেন। যাক, আরেকটা হলো রমজানের প্রস্তুতি, অনেক পুরুষ আছে যারা বিপদে পড়ে, সমস্যায় পড়ে রোজা ছেড়ে দিছিলেন, ফরজ রোজা ছাড়ছেন না অনেকে, আচ্ছা আপনারা ভালো ছাড়েন নাই, অনেকে ছেড়ে দেয় বা বিপদে পড়ে অসুস্থ হয়ে ছেড়ে দিছিল, বিশেষ করে মায়েরা তো রাখতেই পারে না, কয়েকদিন অসুস্থ থাকে। এই রমজান আসার আগে শাবানের ভিতরে কাজা রোজা রাখতেই হবে, কথা বুঝেন নাই? আরেক বেচারা তোমার কাছে 10 লাখ টাকা পায়, 1 বছর থেকে টাকা দেও না, আবার তার কাছে গিয়া কমার 5 লাখ টাকা দেয়, কত বাড়ি করুন, গত বছরে টাকাই দিতেছিস না, আবার এই বছরে এসে টাকা চাস, দিবেনি
কথা বলেন না কেন আল্লাহ গত বছরই তো আমাদের কাছে পায় না যাদের কাছে পায় গত বছরের ফরজটা পায় দেই না অনেক মায়েদের বিশেষ করে মায়েদেরকে বলবেন যাদের রোজা ছুটে গিয়েছিল এখনো রাখেন নাই ফরজ রোজা আসার আগে আগে রাখেন এগুলো হচ্ছে প্রস্তুতি ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ যাক অল্প করে বললাম আরো কিছু বলবো এখন বলি আমাদের প্রস্তুতিটা কি বাংলাদেশের মানুষের রমজানের প্রস্তুতিটা কেমন আপনাদের হয়তো জানা কথা আমি বুঝিয়ে দিই বাংলাদেশের মানুষের রমজানের প্রস্তুতির কন্ডিশনটা আমি বলি ডোন্ট মাইন্ড রাগ করবেন না বাংলাদেশের মানুষের রমজানের প্রস্তুতি এক নম্বর যারা বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের প্রস্তুতি হলো বেশি বেশি করে আমদানি করো খাদ্য মজুদ করো বেশি বেশি করে আনো চাল আনো গম আনো ছোলা আনো চিনি আনো বেসন আনো বাড়াও মশলাপাতি বাড়াও গোদাম জাত করো করে না করে না আমি জানতে চাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে রমজান আসলে কি বাংলাদেশে মানুষ বাইরে যায় হ্যাঁ হঠাৎ করে এত আমদানি করার দরকার হয় কেন বোঝা গেল রমজান আসছে মানে আমরা খাওয়ার জন্য রমজান আসছেই খাওয়ার জন্য তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের প্রস্তুতি হলো খাদ্য গুদামজাত করো গুদামজাত করতে করতে দাম বেড়ে যায় কথা বলেন না কেন তাহলে রমজানের প্রস্তুতি ছিল কি আর করছি কি তাহলে দেখবেন বাণিজ্য মন্ত্রণালয়ের রমজানের প্রস্তুতি হলো বিদেশ থেকে যা পারো আনো যা পারো আনো আচ্ছা যারা মিডিয়ায় কাজ করে যারা মিডিয়ায় কাজ করে তাদের রমজানের প্রস্তুতি হলো রমজানের ঈদের সিনেমা বানাতে হবে এক কথা বল করে না রমজান আসছে তাড়াহুড়া শুরু হয়ে গেছে ঈদ চলে আসতেছে ঈদে কোন সিনেমা রিলিজ হবে ঈদে কোন নাটক রিলিজ হবে এই তাদের প্রস্তুতি এক কথা বলেন না কেন এটার নাম রমজানের প্রস্তুতি না যারা পত্রিকা ম্যাগাজিনে কাজ করে তারা চিন্তা করে রমজানে স্পেশাল ম্যাগাজিন বের করবে স্পেশাল কিছু লিখবে স্পেশাল কলাম লিখবে স্পেশাল ফিচার তৈরি করবে এই নিয়ে তারা বিভিন্ন লোকের পিছনে পিছনে ঘুরে রমজান আসছে একটা আপনি সাক্ষাৎকার দেন কথা বলেন না এগুলো হচ্ছে তাদের রমজানের প্রস্তুতি এগুলা কি ইসলাম বলেছে এরপরে কে কোন নাটক বানাবে কে কোন সিনেমা বানাবে কে কোন কৌতুক করবে এগুলাই শুরু হয়ে যায় আমাদের প্রস্তুতি যারা ব্যবসায়ী বড় বড় পাইকার ব্যবসায়ী তাদের রমজানের প্রস্তুতি হলো যা পারো গুদামজাত করো যা পারো গুদামজাত করো আর দাম বাড়াও কথা বলেন না কেন যারা খাদ্য গুদামজাত করে দাম বাড়িয়ে রমজানে পাবলিককে কষ্ট দিবে আপনি তো রোজা রাখেন নাই আপনি টাটকা শয়তান এ কাজ করবেন যারা খাদ্যের গুদামজাত করে দাম বাড়ান হারাম কাজ যারা কাপড়ের বিজনেস করে তাদের রমজানের প্রস্তুতি কি কথা বলেন না কেন কোন ডিজাইনের কাপড় এবছর চলবে মেয়েদেরকে পাকি ড্রেস দেওয়া লাগবে নাকি শয়তানি ড্রেস দেওয়া লাগবে ছেলেদেরকে কোন ধরনের পাঞ্জাবি বানাতে হবে পুরুষের কোন ধরনের সেরা প্যান্ট লাগবে সেরা জুতো লাগবে এই নিয়ে এই ফ্যাক্টরিদের সারা বছর টেনশন প্রস্তুতি থাকে যে রমজান আসছে আমাদের কাপড়ের এই প্রস্তুতি লাগবে যারা কাপড়ের বিজনেস করেন দোকানকে সুন্দর করে ডেকোরেশন করে লাইট আরো 10টা বাড়ায় কর্মচারী আরো 3 জন বাড়ায় এটা হচ্ছে তাদের প্রস্তুতি কথা বলেন না কেন এটা কি রমজানের প্রস্তুতি যারা রাজনীতি করে যারা রাজনীতি করেন আমি বলছি আমাদের যে রোজার প্রস্তুতি নাই যারা রাজনীতি করেন তাদের রমজানের প্রস্তুতি গোল হলো রমজান মাসে তো মিছিল মিটিং করা যায় না পাবলিক পিটাইব রোজা রেখে রাগ উঠলে মায়ের ফেলাইব তাহলে কি করা লাগবে হল রুম ভাড়া করো সেন্টার ভাড়া করো এখন কি করা লাগবে ইফতার পার্টি শয়তানি শুরু করছে রাজনৈতিক নেতাদের রমজানের প্রস্তুতি হচ্ছে ইফতার পার্টি কে কোন নেতাকে আনবে কোন দিন কোন তারিখে কোন হল রুম ভাড়া করে লাগবে এই চিন্তায় পুরো রমজান শেষ শুধু ইফতার পার্টি কইরা কথা বলেন না কেন এগুলো রমজানের প্রস্তুতি
আল্লাহ মাফ করো, সবাই বলেন আমিন। সময় কমে গেছে। আর জনগণের রমজানের প্রস্তুতি কি বলেন না? দেখবেন রমজান আসার এক সপ্তাহ আগে মুদির দোকানে লাইন, লম্বা লাইন, লিস্ট এক একজনের কাছে দুই হাত লম্বা, ঠিক না? 10 কেজি ছোলা লাগবে, 5 কেজি বেসন লাগবে, 2 বস্তা পেঁয়াজ লাগবে, 3 বস্তা ছোট চাল লাগবে, মিনি কেট লাগবে, এরপরে এই যে বিভিন্ন সুগন্ধি চাল লাগবে, খিচুড়িতে একটা, বোনা করতে একটা, বিরিয়ানিতে একটা। এই শুরু হলো আমাদের প্রস্তুতি, গোর ভর্তি খাবার। কথা বলেন না কেন? আগে না গেলে কিন্তু পাওয়া যাবে না। 50 লিটার সোয়াবিন তেল, এগুলো মিথ্যা বলতেছি আমি? এগুলো হচ্ছে আমাদের প্রস্তুতি। আল্লাহ কয়টা তোমরা শুরু করলেটা কি? আমি রমজান দিলাম কোন কাজে? তোমাদের উদ্দেশ্যই দেখতেছি খালি খাওয়া। কথা বলেন না। এবার বাণিজ্য মন্ত্রণালয় গুদামজাত শুরু করছে খাবার, আর তোমরা ঘরেও ঢুকাইতেছো খাবার। অথচ আমি আল্লাহ বলছি তোমাদেরকে দিয়েছিলাম রমজান, সিয়ামের মাস, সাধনার মাস, সংযমী, সংযমী বলেন না, সংযমী থাকবার মাস, না খেয়ে থাকবার মাস, না খেয়ে গরিবের কষ্ট বুঝার মাস। এমন খায় এক মাসের পেটে খিদে লাগবে না। এই হচ্ছে আমাদের অবস্থা। জনগণ শুধু খাবার নিয়ে ঘরের ভিতরে জমা করতেছি, করি না ভাই এগুলা? হ্যাঁ, বিদেশ থেকে দামি দামি খেজুর অর্ডার করি, দুধ লাগবে, আর এলাকায় কোন জায়গায় কোন দামি খাবার লাগবে এইটা। আর চক বাজারে যারা থাকে এদের চিন্তা হলো আমরা বাবার বড় ছেলের ইফতার পার্টি বানাবো, বাবার বড় ছেলে বড় একটা বানায় ইফতার, কে কোন ইফতার বানাবে বাজারে বিক্রি করবে, এই পুরো বছর তাদের এই চিন্তা চলে যায়। এগুলো হচ্ছে আমাদের প্রস্তুতি, নাউজুবিল্লাহ বলেন। আর যারা হাফেজ কোরআন তাদের প্রস্তুতি হলো কোন মসজিদে তারাবি পড়াবো, কোন মসজিদে তারাবির দরকার, এই চিন্তায় জিন্দেগি শেষ। তার পরীক্ষা ফাইনাল, কিন্তু মাথায় পরীক্ষা ঢুকতেছে না, কোন মসজিদে ইন্টারভিউতে যাবো, কোন জায়গায় গেলে একটু বেশি টাকা পাওয়া যাবে, কথা বলবেন কেন? কোন ভাই এটা রমজানের প্রস্তুতি না, এগুলো রমজানের প্রস্তুতি না। এতক্ষণে যা বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ? যাক, আরো কিছু বলার আছে কিন্তু বলতেছি না, সময় কমে গেছে। যারা মেয়ে বিয়ে দিয়েছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন জামাই বাড়ি থাকে, মেয়ের বাবার রমজানের প্রস্তুতি হচ্ছে মেয়ের বাড়িতে ইফতার পাঠানো লাগবে, একথা কোন নাকি? সবারই তো দেখতেছি প্রস্তুতি রমজানের, মাশাআল্লাহ। আল্লাহ ভাই কি রে, এমন প্রস্তুতি তো আমি দেই নাই, এই একটা প্রস্তুতি তো আমি দেই নাই, তোমরা এগুলো বানাইলে কেমনে? সুতরাং এই সমস্ত করে দেখেন তো আমি যা বলছি এগুলা ছাড়ার কিছু আছে ভাই? কথা বলেন আছে? রমজানটা শেষ হয়ে যায়, এই জন্য আল্লাহ বলছেন এগুলো কইরা আইসা জান্নাত চাওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, না 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 এগুলো কইরে আসো কবরে দেখবা কিচ্ছু নাই, কাউরে পাবা না। সুতরাং আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহর কাছে আমরা চাইব যে এই সমস্ত প্রস্তুতি থেকে যেন আল্লাহ বাঁচায়। সবাই বলেন না আমিন। তাহলে কি প্রস্তুতি লাগবে এগুলো তো বুঝলাম, এখন আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া চাই আমি 1 মিনিটে আপনাদেরকে বলে দিই। একটা কথা আজকের মতো এখানে রেখে দিন, এতক্ষণে বুঝছেন তো যা বলছি? এগুলো করবো নি ভাই, আমার বলেন একটু, আমাকে বলেন করবেন? সবাই বলেন না একটু, দিল থেকে একটা কথা বলেন না তো, আমরা প্রস্তুত নিব কার জন্যে? আর একটু দিল থেকে আওয়াজ করে বলেন কার জন্যে? আবার বলেন কার জন্যে? আল্লাহর জন্য একটা প্রস্তুতি নিতে চাই। কষ্ট দিও না কাউরে, কাউরে গালি দিও না, কাউরে মনের ব্যথা দিও না, বলে দেই। এখন আপনি ওয়াশ করতেছেন সদরঘাটে গিয়া, যারা এই যে বস্তা কাঁধে উঠায় যায়, যারা রিক্সা চালায়, ব্যান চালায়, সারাদিন মাটি কাটে, সারাদিন ইট বাটায় কাজ করে, এর কাছে কে বলছেন রমজান কিছু আসছে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান, রজব শাবান যাইতেছে, ও বাল্লিগ না রমজান, রমজান কিন্তু আসতেছে, রোজা রাখা লাগবে। রোজা বাদ দে, এক বস্তা কান্দি নিয়ে দেখ কেমন কষ্ট হইবে না? কত বাদ দে তো রোজা, বস্তা কান্দে কান্দে জিন্দগি যায়, এই রোজাতে আমি নাই। রিক্সাওয়ালারে বলছেন ভাই
রিসকারে থামো, সালাম মুসাফা করে কি রমজান আসছে, রোজা রাখা লাগবে, ও দরকার নাই ফেটে দিতে দিতে কোমরের ব্যথা, রোজা রাখা যাবে না, কি সমস্যা, কেউ রোজা রাখতে চাইবে না, আসলে আমার বলাই হয় নাই, রমজানের প্রস্তুতি তাকে বোঝাতে হবে, কেমনে কেমনে রমজানের প্রস্তুতি হচ্ছে এই দুই মাস আসছে, আল্লাহ বুঝাতে চাও বলো রমজান আসতেছে, তুই সারা বছর জয় করতে কাজ করতে, যখন তুই শাবানে এবং রজবে পৌঁছে যাবে কাজের পরিধি বাড়াইয়া দে, রমজানে কমাইয়া দে, প্রস্তুতি বুঝেন না, এজন্য ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবো প্রস্তুতিটা কি, ইনশাল্লাহ বোঝাবো আগামী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সবাই বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন।